আবারও পাঁচ বাংলাদেশি সহ একজন দালাল গ্রেফতার আগরতলার এনসিসি থানার পুলিশের হাতে। ধৃত অভিযুক্তরা নন্দননগর এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের চালচলন দেখে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা বিষয়টি এনসিসি থানায় জানান। খবর পেয়ে এনসিসি থানার পুলিশ নন্দননগর বাজারে গিয়ে দেখতে পান পাঁচজন লোক বাজারে ঘোরাফেরা করছে। তারপর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো সঠিক উত্তর ও পাসপোর্ট দেখাতে পারেনি। তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে কিছু বাংলাদেশি টাকা পাওয়া যায়। এরপর তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় ঈশা আলী নামে এক ভারতীয় দালাল তাদের সাহায্য করেছে, পরে তাকে গ্রেফতার করে হয়েছে বলে জানিয়েছে এনসিসি থানার পুলিশ আধিকারিক। তিনি আরও জানান তারা নরসিংগড় এলাকা দিয়ে রাজ্যে প্রবেশ করেছে। ধৃত বাংলাদেশিদের এবং ভারতীয় টাউটকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার আদালতে তোলা হয়। এদিন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিক এ সংবাদ জানিয়েছেন। গত কয়েকদিন আগে আমাদের কাছে একটা খবর আসে যে নন্দননগর মুসলিমপাড়া এলাকাতে কয়েকজন লোক বাংলাদেশি লোক ঘোরাঘোরা করছে সন্দেহজনকভাবে। সেই অনুযায়ী আমরা ভেরিফাই করি। ভেরিফাই করার পরে গিয়ে দেখি ঠিকই পাঁচজন লোক ঘোরাঘোরা করছে। ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা প্রথম সাসপেক্টের কথা বলছিল, সঙ্গে ওদেরকে চেক করার পর ওদের কাছ থেকে আমরা কিছু বাংলাদেশ কারেন্সি উদ্ধার করি এবং সঙ্গে সঙ্গে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো ভ্যালিড কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট কোনো কিছু দেখাতে পারেনি। সেই হিসাবে আমরা অ্যারেস্ট করি এবং ওদের জিজ্ঞাসাবাদ মূলে ওদেরকে যারা হেল্প করেছে একজন ইন্ডিয়ান ন্যাশনাল ওনাকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে এখন ওদেরকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে এসেছি। তারা কোন জায়গায় জিজ্ঞেস কীভাবে এসছে সেটা বলেছিল? ওরা এই নরসিংগড় এলাকা দিয়ে এসেছে ইন্ডিয়ান টাউটের সহায়তায়। ওর নাম হলো ঈশা আলী, তার নাম হিরো। ওর বাড়ি হলো গিয়ে মুর্শিদাবাদ। কারেন্সি কত ছিল? কারেন্সি 1550 টাকা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।